কোনো স্বাদই পেলাম না। চলো কলা খেয়ে মুখটা স্বাদ করি। কলাটা দারুণ মিষ্টি। কত বড় খেয়ে যাচ্ছে, ফুরাচ্ছেই না কখন দেখে। শুধু আমি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, দেখো মিষ্টি খাচ্ছি। এটার মধ্যে আছে রসগোল্লা। আমার মিষ্টি খেতে ইচ্ছা করছিল বলেই কিনে নিয়ে এলাম। এই যে রসগোল্লা। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য এলাম। তো কি দেখাবো বলো তো? চলো দেখাই গিয়ে। ঠিক আছে, আমার না শরীরের মধ্যে শুধু আলিশি ধরেছে, কেন কি জানি শুধু মনে হচ্ছে না, শুয়ে থাকি আর শুয়ে থাকি, শুয়ে থেকে থেকে আমার যেন উঠতে ইচ্ছা করছে না। আজকে তো আমি স্কুলে শুধু ভাত করে চলে গেছিলাম, তরকারি মরকারি করিনি। তো মিষ্টু এখন বললো মা পনির খাবো, আইলাম ফ্রিজে আছে, তুই পনিরের তরকারি করে নে।